শুক্রবার রিষড়া গ্রাম পঞ্চায়েতে হয়ে গেল প্রথম পর্যায়ে দুয়ারে সরকারের ক্যাম্প। এদিন পঞ্চায়েতের সামনে সকাল থেকে অসংখ্য মহিলা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত করান। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 11টি জনপ্রিয় প্রকল্পেই এদিন অনেকেই নাম লেখান। পঞ্চায়েত প্রধান গীতা দাস, জেলা পরিষদ সদস্য টুম্পা মেটে, উপপ্রধান আজিজুল হক, পঞ্চায়েত সদস্য তপন বড়ুয়া, গৌতম চক্রবর্তী ও মৃত্যুঞ্জয় মেটেরা নাম নথিভুক্ত করানোর জন্য সাধারণ মানুষকে সহযোগিতা করেন। রিষড়া পঞ্চায়েতের পরবর্তী দুয়ারে সরকারের ক্যাম্প হবে আগামী 23শে ডিসেম্বর, 11ই জানুয়ারি ও 25শে জানুয়ারি। রিষড়া গ্রাম পঞ্চায়েতে যারা এই গরিব মানুষরা পরিষেবা দিতে পেরেছে রিষড়া গ্রাম পঞ্চায়েত, আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম দিন আজকে রিষড়া গ্রাম পঞ্চায়েতে, তবুও মানুষের জনজোহার এখানে আরম্ভ হয়েছে। আরও তিনটে ডেট হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ, আর জানুয়ারির 11 আর 25 আরও হবে। আশা করছি ওনার এই সাফল্য, উনি যেটা চিন্তা করেছেন মানুষের দুয়ারে সরকার যে চিন্তাভাবনা, সেটা সঠিকভাবে সাফল্য লাভ করবে। আর মমতা ব্যানার্জি এই পরিকল্পনা, মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিকল্পনা সকলে সাধুভাব জানায়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প স্বাস্থ্যসাথী, যেটা ব্যাপক সাড়া পড়েছে জনমানুষের মধ্যে পশ্চিমবঙ্গের, আমাদের এই মুহূর্তে 2টো বাজে, আমরা প্রায় 1200 অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছি। হ্যাঁ, এছাড়াও মানুষ প্রায় 2000 মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। সুষ্ঠুভাবে আমরা এই সমস্ত কাজগুলো তদারকি করে যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই চেষ্টায় রয়েছি এখন আপাতত। রিষড়া গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা সংসদ থেকে প্রচুর সাড়া পাওয়া গেছে, প্রচুর মানুষের ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন এখনই লাইনে 2000-এর মতো মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 11টা পরিষেবা যেটা আমাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন, সেটা আজকে এখানে তার জন্য প্রচুর ভিড় হয়েছে। সৃজন, খবর বাংলা নিউজ।